2024 সালের জুলাই মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণের কি রেশন সামগ্রী আমরা পাব সেই তালিকায় আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পর পেজের একটু নিচের দিকে আমরা চলে আসব। পেজের নিচের দিকে আসলে পরে আমরা এখানে একটি অপশন পাব, নো ইওর এন্টাইটেলমেন্ট। তো আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর যে পেজ আমাদের কাছে ওপেন হবে সেই পেজে আমরা রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী চাল এবং গম অথবা আটার পরিমাণ আমরা দেখে নিতে পারব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি AAY ক্যাটাগরির রেশন কার্ড। এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের আছে তারা পরিবার পিছু 21 কেজি করে চাল পাবেন। অর্থাৎ একটা পরিবারে একজন সদস্যই থাকুক বা একের বেশি সদস্যই থাকুক না কেন, 21 কেজি করে চাল তারা পাবেন পরিবার পিছু। তার পাশাপাশি 14 কেজি করে গম অথবা 13 কেজি 300 গ্রাম করে আটা তারা পাবেন। এরপরে আমরা জানব PHH এবং SPHH রেশন কার্ডের ক্যাটাগরির ক্ষেত্রে কত পরিমাণের কি রেশন সামগ্রী আমরা পাব। প্রথমেই এখানে বলা হচ্ছে 3 কেজি করে আমরা গম পাবো পার হেড বা প্রতি রেশন কার্ড পিছু, এবং আমরা 2 কেজি করে গম পাবো অথবা গম যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গমের পরিবর্তে 1 কেজি 900 গ্রাম করে আটা পাবো। তারপর হলো RKSY1। এই ক্যাটাগরির রেশন কার্ডে আপনারা 5 কেজি করে চাল পেয়ে যাবেন প্রতি রেশন কার্ড পিছু, গম বা আটা পাবেন না। RKSY2 রেশন কার্ডের ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা 2 কেজি করে চাল পেয়ে যাবেন প্রতি রেশন কার্ড পিছু বা পার হেড, এক্ষেত্রেও গম বা আটা আপনারা পাবেন না। তো বন্ধুরা, জেনে নিলাম এই জুলাই মাসে অর্থাৎ 2024 জুলাই মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণের কি রেশন সামগ্রী আমরা পাব। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।